আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমার আজকের পর্বে। তৈরি করে দেখাবো ময়দা আর আলু ব্যবহার করে তার মজার একটা স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটা তৈরি করতে সময় লাগে খুবই কম, কিন্তু এটা খেতে কিন্তু দারুণ মজা হয়ে থাকে। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। প্রথমে আমি একটা বাটির মধ্যে 1.5 কাপ পরিমাপে নিয়ে নিলাম ময়দা, আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। এবার এই দুইটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দা আর লবণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার খুব ভালোভাবে ময়দার সাথে তেলটাকে মাখিয়ে নিতে হবে, আর হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর এভাবে করে যদি খুব ভালোভাবে ময়দার সাথে তেলটাকে মাখিয়ে নেন, তাহলে নাস্তাগুলো তৈরি করার পর অনেক বেশি ক্রিস্পি হবে। এর মধ্যে কিন্তু খুব ভালোভাবে তেলের সাথে ময়দা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। আর পানিটাকে কিন্তু একেবারে ঢেলে দেওয়া যাবে না, এতে করে খামিরে পানির পরিমাণ বেশি হয়ে যাবে। তাই প্রথমে অল্প একটু পানি দিয়ে মাখিয়ে নিব, তারপর পরবর্তীতে আরও একটু পানি যোগ করব। এর মধ্যে কিন্তু খামিরটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমরা সাধারণত রুটি বা পরোটার জন্য যেভাবে খামির তৈরি করি, সেম পদ্ধতিতে এই খামিরটাকেও তৈরি করে নিতে হবে। এবার এই খামিরটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 20 মিনিটের মতো। নাস্তাটা তৈরি করার জন্য যেহেতু আমাদের আলুর প্রয়োজন হবে, তাই আমি একটা বাটির মধ্যে গ্রেট করে নেওয়া সিদ্ধ আলু নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাপে। এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচের মতো চিলি ফ্লেক্স, জিরার গুঁড়া দিলাম 1 চা চামচ, আর গরম মশলার গুঁড়া দিলাম 1 চা চামচ। সামান্য একটু লবণ দিলাম, লবণটা অবশ্যই বুঝে দিতে হবে যেহেতু আলুটা লবণ দিয়েই সিদ্ধ করেছিলাম। 2 টেবিল চামচের মতো দিলাম টোস্ট বিস্কিটের গুঁড়া, 1 টেবিল চামচ দিলাম কাঁচামরিচ কুচি, আর 1/3 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এই সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর আলুর এই মিশ্রণটাই আজকে আমরা নাস্তার পুর হিসেবে ব্যবহার করব। এর মধ্যে কিন্তু মিশ্রণটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে, বা এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আরও একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে ময়দা, আর এর মধ্যে সামান্য একটু পানি নিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। আমরা যখন নাস্তাটা তৈরি করব, তখন কিন্তু এই মিশ্রণটা আমাদের প্রয়োজন পড়বে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে ময়দার কোনো দলাভাব না থাকে। আর ময়দা আর পানি এই দুইটা একসাথে মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু অনেকটা আঠার মতো কাজ করবে, যেটা আমরা নাস্তা তৈরির ক্ষেত্রে ব্যবহার করব। এর মধ্যে কিন্তু খামিরটা ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এই খামিরটাকে কিছুক্ষণ মথে নিয়ে এর থেকে লেচি কেটে নিচ্ছি। আমি একটু ছোট ছোট করে বলের মতো তৈরি করে নিচ্ছি, আপনারা নাস্তাগুলো যত বড় তৈরি করতে চান সেই অনুযায়ী লেচিগুলোকে কেটে নেবেন। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম, আর বাকিগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার এই লেচিটা দিয়ে একটা রুটি বেলে নিতে হবে, তার জন্য আমি একটা বেলুনের সাহায্যে এই লেচিটাকে বেলে নিচ্ছি। আর বেলে নেওয়ার সুবিধার্থে আমি এর মধ্যে সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম, যাতে করে রুটিটা কাউন্টার টেবিলের গায়ে আটকে না যায়। আর অবশ্যই এই রুটিটাকে অনেকটা পাতলা করে তৈরি করে নিতে হবে, খুব বেশি মোটা করে কিন্তু এই রুটিটাকে বেলে নেওয়া যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো ভাজার পর তেমন একটা মুচমুচে হবে না। তাই চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে এই রুটিটাকে বেলে নেওয়ার জন্য। এর মধ্যে কিন্তু আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে, আর এটাকে কিন্তু অনেকটা পাতলা করে আমি বেলে নিয়েছি। এবার মাঝে আমি আলুর পুর দিয়ে দিলাম, যে পুরটা আমরা আগেই তৈরি করে রেখেছিলাম, আর একটু সমান করে বিছিয়ে দিলাম। তারপর আমরা যে ময়দা আর পানির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে অল্প একটু হাতের মধ্যে নিয়ে রুটির দুই সাইডে লাগিয়ে দিতে হবে। আর এই যে আমরা ময়দা আর পানির মিশ্রণটা ব্যবহার করলাম, এটা অনেকটা আঠার মতো কাজ করবে। আর এই রুটিগুলোকে আমরা যখন ফোল্ড করব, তখন এই ময়দা পানির মিশ্রণের কারণে রুটিটার ভাঁজ আর খুলে যাবে না। এবার দুইটা সাইড থেকে আমি রুটিটাকে ভাঁজ দিয়ে দিলাম, যেমনটা আমরা মোগলাই পরোটার ক্ষেত্রে করে থাকি। এবার একটু চেপে দিয়ে আবারও সাইড থেকে আমি একটু ময়দা আর পানির মিশ্রণ লাগিয়ে দিলাম, তারপর এটাকে টেনে এনে মাছ বরাবর দিয়ে আটকে দিতে হবে। এবার আমি রুটিটাকে উল্টে দিলাম, আর অপোজিট সাইডে আরও একটু ময়দা আর পানির মিশ্রণ লাগিয়ে নিলাম, তারপর এটাকেও ফোল্ড করে মাছ বরাবর দিয়ে আটকে দিতে হবে। আর পুরো কাজটা আমি কীভাবে করেছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারা দু একবার দেখে নিলে কিন্তু বাড়িতে তৈরি করতে পারবেন। এর মধ্যে কিন্তু আমার নাস্তাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর একইভাবে করে আমি বাকিগুলোকেও তৈরি করে নিব। নাস্তাগুলোকে ভাজার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার একে একে নাস্তাগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। আর স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পর্যায়ে কিন্তু তেলটা খুব বেশি গরম না। খুব বেশি গরম তেলে যদি আপনি নাস্তাগুলোকে ছাড়েন, তাহলে খুব তাড়াতাড়ি উপরে রং ধরে যাবে, কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে।
যখন মনে হবে একটা সাইড হালকা একটু ভাজা হয়েছে, আমি তখন এই নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। আর এভাবে করে একটু পর পরে উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন প্রতিটা সাইড থেকেই কালারটা সমান আসবে। কোনোভাবে কিন্তু এই নাস্তাগুলোকে চুলার আঁচ একদম বাড়িয়ে রেখে ভাসতে যাবেন না, এতে করে নাস্তাগুলো উপরে খুব তাড়াতাড়ি রং ধরে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তাহলে দেখবেন নাস্তাগুলো ভেজে নেওয়ার পর এটা অনেক বেশি মুচমুচে হবে, আর এই মুচমুচে ভাবও অনেকক্ষণ পর্যন্ত বজায় থাকবে। এই মতে কিন্তু আমার এক ব্যাচ নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে, আর এই নাস্তাগুলো ভেজে নিতে আমার প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। এবার এই নাস্তাগুলোকে চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। শুধুমাত্র ময়দা আর আলু দিয়ে তৈরি করে নেওয়া এই নাস্তাটা খেতে এতটাই টেস্টি যে বাড়িতে বানালে দেখবেন ছোট বড় সবাই হামলে পড়বে এটা খাওয়ার জন্য। আশা করছি ভিন্নধর্মী এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আজকের মতো এখানে বিদায় নিব, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।